রাষ্ট্রীয় একতা দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হয় একতা দৌড়। আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। সারা দেশে আজকের দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করার ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল 8টা নাগাদ বিলোনিয়া থানা চৌমুহনি থেকে একতা দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় শুরু করার আগে যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, অতিরিক্ত জেলা শাসক, যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক সহ অন্যান্য অতিথিবৃন্দ। আজকের এই দিনটির গুরুত্ব তুলে ধরেন, আলোচনা করেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।